নমস্কার আপনাদের সবাইকে, আমি অঙ্কুশ পাল। আজকে পোস্ট মার্কেট ভিডিও নিয়ে এসেছি। আমরা দেখেছিলাম কি প্রি মার্কেট ভিডিওতে আমি নিফটি, ব্যাঙ্ক নিফটি আর কিছু স্টক অন রাডারে কিছু স্টক পেয়েছিলাম, পার্টিকুলার স্টক যেটা কি খুব ভালো প্রাইস অ্যাকশন ফলো করেছে আজকের দিনে। যদি আমরা দেখে নিই এই জায়গাটাতে মার্কেট কোথাও না কোথাও এই লাইনে ওপেন হয়েছে। আমি বলেছিলাম যদি এই লাইনের উপরে ওপেন হয় তার মার্কেট কোথাও না কোথাও একটা বুলিশ সাইন, কারণ কি 120 পয়েন্ট আগেনই, মানে 120 পয়েন্ট উপরেই মার্কেট ওপেন হচ্ছিল, তো কোথাও না কোথাও একটা মার্কেট বুলিশ থাকবে। কিন্তু আমি তার সাথে সাথে একটা খুব ভালো জিনিস বলেছিলাম কি মার্কেট এই গ্যাপটাকে ফিল করবে, আর ঠিক দেখুন এই গ্যাপটার কাছাকাছি গিয়েই এটা একটা রেজিস্ট্যান্স জোনে বন্ধ হয়ে থেমেছে এখানে। এবার যদি আমরা এখানে দেখি কালকে যদি এই লেভেলে সাস্টেন করে, যদি মার্কেট এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে যায়, এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে যায় তাহলে একটা ফার্দার আমরা আপসাইড দেখতে পারবো স্টকে। মেবি ইটস ক্রস টু সামথিং আর 16,800 লেভেল ক্রস করতে পারে, 16,900 লেভেলও ক্রস করতে পারে। যদি এই লেভেলটা ব্রেক না করতে পারে, দেন আফটার এটার যদি ব্রেক না করতে পারলে তাহলে ডাউন সাইড আমরা এই লেভেল অবধি দেখতে পারবো, কেন কি এখানে একটা আবার গ্যাপ আছে। মেবি এই গ্যাপটাকে ফিল করতে আসতে পারে, এখান থেকে এসে একটা সাপোর্ট নিয়ে দেন মার্কেট উপরে যেতে পারে। তো এটা আমরা কালকের মার্কেটে দেখে নেব। সেকেন্ড ছিল আজকে আমাদের ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিতে বেশি বুলিশ মুভমেন্ট আসেনি। যদি আমরা দেখি মার্কেট এই লেভেলে কোথাও না কোথাও ব্লু লাইনের লেভেলে ব্রেক করেছিল, তারপরে কোথাও না কোথাও মার্কেট খুব সাস্টেইন করেছিল, একটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছিলো, এটা ভাঙতে পারছিল না এই রেঞ্জটাকে। আর তারপরে আমি যদি 15 মিনিট আমি এভরি টাইম যখনই আমি এই ভিডিও নিয়ে আসি তখনই আমি প্রাইস অ্যাকশনের উপরে কথা বলি। মার্কেটে এই প্রাইস অ্যাকশনটা খুব ভালো তৈরি হচ্ছিল। আর যদি আপনারা দেখেন এই ভালো প্রাইস অ্যাকশনটা তৈরি হওয়ার পরে 36,100 কাছাকাছি অনেক কল রাইটাররা এসে গেছিলো কম্পেয়ার টু পুট রাইটার, মানে হাফের থেকেও বেশি কল রাইটাররা প্রেজেন্ট ছিল। যদি আপনারা এখানে পুট পজিশন নিয়ে থাকতেন, এখানে যদি পুট পজিশন নিয়ে থাকতেন তাহলে এনি হাও আপনারা কমসে কম 200 পয়েন্ট তো আমি বলবো না, অপশানে কমসে কম 70 to 80 পয়েন্ট একটা খুব ভালো প্রফিট বুক করতে পারতেন পুট অপশানে। এবার আমরা দেখে নিই আমরা কোন কোন স্টক নিয়েছিলাম নিজের স্টক অন রাডারে। চলুন স্টক অন রাডারে যে আমাদের কাছে প্রথম স্টকটা ছিল ওটা ছিল উইপ্রো। উইপ্রো আমি আগেই বলেছিলাম এখানে রেঞ্জটা যদি ভাঙে তাহলে একটা স্ট্রং আপসাইড দেখতে পারবো। আমরা দেখলাম কোথাও না কোথাও আপনারা যদি প্রাইস অ্যাকশন ফলো করতেন, দেখুন কোথাও না কোথাও যে এই জায়গাটা তো আমি বলতে পারবো না, এখানে আপনারা পজিশন নাও নিতে পারতেন। আমি এই জায়গাটার পজিশনটা তো নিশ্চয়ই বলতাম এখানে আপনাদেরকে নেওয়া উচিত ছিল। কেন আমি বলতাম, দাঁড়ান এখানে একটা ভালো করে দেখিয়ে দিই। একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম হচ্ছে আর স্টকটা বুলিশ আছে। আমি এভরি টাইম বলেছিলাম যখনই বুলিশের স্টক থাকবে, যখনই আপ ট্রেন্ডের স্টক থাকবে আর ওটা যদি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম করে, মানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম করে তাহলে ফার্দার 95% চান্স থাকে কি ওটা আপসাইডই একটা বুলিশ মুভি দেবে। যদি আমরা এখানে দেখে নিই কোথাও না কোথাও এখানে যদি আপনারা বাই করতেন তাহলে কোথাও না কোথাও একটা কম মিনিমাম 2.5-3 পয়েন্ট এর একটা ছোটো একটা প্রফিট বুক হতো। দেন আফটার দেখলাম এইখানে অনেক ডাম্বল ডাউন করেছে, ডাম্বল ডাউন করার পরে যদি আপনারা লিমিট মানে বাইং অর্ডার লাগাতে তাহলে কোথাও না কোথাও এখান থেকে এর উপর থেকে লাগাতে হতো আপনাদেরকে, এই লেভেলের উপর থেকে 478.50 উপর থেকে আপনারা লাগাতে হতো। কেন কি সবাই ভাবতো কি এই যে লেভেলটা আছে এই লেভেলটার এইটা ব্রেকআউটটা দিলে তাহলে একটা ফার্দার আপ মুভ আসবে এই স্টকটাতে। কিন্তু এর সাথে সাথে যারা পুট অপশনও বাই করে চলেছে, কেন কি ওরা যে দেখেছে এই জায়গাটাতে খুব স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করছে, সাপোর্ট ফেস করছে, এটা যদি ব্রেক করে একটা খুব ভালো মানে ভালো একটা পয়েন্ট দিয়ে যাবে। আর ঠিক এখানে একটা কমসে কম আপনাদের 2.5 to 3 পয়েন্ট একটা দিয়ে গেছে। কিন্তু আমি বলবো এই যে এই ট্রেডটা খুব ভালো ট্রেড হতো, কারণ কি এখানে একটা সিমেট্রিক্যাল প্যাটার্ন ফর্ম করেছিল, এটা একটা সুপ্রিম ট্রেড হতো। নেক্সট স্টক ছিল আমাদের কাছে চম্বল ফার্টিলাইজার। চম্বল ফার্টিলাইজার যদি আমরা দেখি কোথাও না কোথাও এখানেও একটা বড় টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে একটা বড় সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। কিন্তু এই স্টকটাতে আমার মনে হয় আপনারা ট্রেড নাও করতে পারতেন আজকের দিনে। আমি এই জন্য ট্রেড করতে পারতাম এই জন্য বলছি, কেন কি এখানে আমি একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করেছিলাম, কেন কি দেখেছিলাম মার্কেট এটাকে রেসপেক্ট করেছে। দেন আফটারবার এটা ভাঙার পরে এখানে সাপোর্ট নিয়ে একটা ফার্দার আপসাইড দিয়েছে। তো এখানে কোথাও না কোথাও আপনারা যদি বাই করে এখানে একটা ছোট্ট স্টপ লস নিতেন তাহলে একটা আপনাদেরকে অনেক বড় একটা অপরচুনিটি পেতেন। আমি এভরি টাইম এই জন্য বলি আপনারা প্রাইস অ্যাকশন ফলো করুন, একটা ছোট স্টপ লস নিয়ে ট্রেড নিন। কেন কি একটা ছোটো স্টপ লস যখন আপনারা ডিফাইন স্টপ লস সেট করেন না তখন আপনাদের উইনিং পসিবিলিটিস অনেক বেড়ে যায়। চলুন তাহলে আজকের দিনের জন্য এটাই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভাইকে ছোটো দেখে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলুন কি কোন কোন ফার্দার স্ট্র্যাটেজি আমরা নিয়ে আসতে পারি আপনাদের জন্য, যেন ওটা আপনাদের ট্রেডিং প্ল্যাটফর্মকে আরও একটা সুপ্রিম বানাতে পারে। তো চলো আজকের দিনের জন্য এতটাই। কালকে আবার সকালবেলা প্রি মার্কেট ভিডিওতে আমি খুব ভালো ভালো স্টক উইথ নিফটি, ব্যাঙ্ক নিফটি একটা ভালো লেভেল নিয়ে আসবো আপনার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing.